ভালোবাসা মানে না কোনো জাত ধর্ম কিংবা শ্রেণীবিভেদ। চিরন্তন এই সত্যকে প্রাধান্য দিয়েই কলেজ ছাত্রী মনীষা রানীপাল আপন করে নিয়েছেন রব মিয়া নামের এক যুবককে। হিন্দু ধর্ম ত্যাগ করে গ্রহণ করেছেন ইসলাম ধর্ম। ওই ছাত্রী কিশোরগঞ্জ তাড়াইল উপজেলার চিকনি গ্রামের শ্যামল চন্দ্র পালের মেয়ে। তবে তারা বর্তমানে সপরিবারে ময়মনসিংহে শিববাড়ি এলাকার বাসিন্দা এবং মমিনুন্নেসা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। বর্তমান নাম রোদেলা জান্নাত। ছেলে রব মিয়া ময়মনসিংহ জেলার ধোবাউড়া উপজেলার গোয়াতলা ইউনিয়নের বিল খান্দা গ্রামের আব্দুর রেজ্জাকের ছেলে। বর্তমানে পরিকল্পনা মন্ত্রণালয়ে কর্মরত। মনীষা রানীসেন এভিডেভিটের উল্লেখ করেছেন, তিনি জেনে বুঝে ও সজ্ঞানে হিন্দু ধর্ম ত্যাগ করে শরিয়া মোতাবেক ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিম হয়েছেন। ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট দুইয়ের নিশাদ জাহান চৌধুরীর বেঞ্চে এভিডেভিটের মাধ্যমে ধর্মান্তরিত হয়ে একই দিনে অ্যাডভোকেট মেহেদি হাসান এবং স্থানীয় ইমামের হাত ধরে পবিত্র কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রব মিয়া বলেন, মনীষার সাথে 7-8 বছর ধরে আমার পরিচয়। পরিচয় হওয়ার পর থেকেই অনেকবার আমাদের ইসলামের বিষয়ে জানতে চাইছে। এভাবেই আস্তে আস্তে আমার দুজনের মাঝে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সে ইসলামকে ভালোবেসে মূলত হিন্দু ধর্ম ত্যাগ করছে। দোয়া করবেন আমরা দুজন যেন সারা জীবন একসাথে থাকতে পারি ও ইসলামিক বিধান মানতে পারি। রোদেলা জান্নাত বলেন, ধর্মান্তরিত হয়ে বিয়ে করার বিষয়ে কোনো প্রকার প্ররোচনা করা হয় নাই। স্ব ইচ্ছায় স্বজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় তিনি ধর্মান্তরিত হয়ে বিয়ে করেছেন। সুপ্রিয় ভিউয়ার্স, ভালোবাসার মানুষকেই শুধু নয়, ইসলামকে ভালোবেসেই ধর্ম ত্যাগ করেছেন রোদেলা জান্নাত। আল্লাহ তার নতুন এই জীবনকে সুখের করে দিক। কমেন্টে অবশ্যই আমিন লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও বেশি বেশি শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।